শত শত লিচু আছে, আমি এখান থেকে একটা ছিঁড়বো, যদিও বা যারা মালিক পক্ষ আছে ওদের ওদের একটু কষ্ট হবে। কিন্তু এখান থেকে দেখতে মনে হচ্ছে অনেক ছোট কিন্তু অনেক বিশাল দেখেন। আর এগুলো বাজার মূল্য 200 থেকে 250 টাকার মতো হতে পারে। ওকে, আমি আসলাম এখন লিচু বাগানে। দেশের আনাচে কানাচে সবুজ গাছ আছে, সেই সাথে ফল ফলাদি গাছ। আর এখন চলতেছে বৈশাখের পরে জ্যৈষ্ঠ মাস, তো জ্যৈষ্ঠ মাসে হচ্ছে ফলের মাস। তো এই মুহূর্তে আমি আসলাম আমাদের চট্টগ্রামের একটা এলাকায়, যেটা সাতকানিয়া আমার এলাকায়। তো এখানে লিচু বাগান আসলাম। তো দেখাই, দেখেন এটা হচ্ছে আপনার পাহাড়ি অঞ্চল বাগান বলে। তো আগে কিন্তু এরকম এখানে যে আপনার সীমানা প্রাচীর দেওয়া আছে লোহা দিয়ে, আগে কিন্তু এরকম ছিল না। মানে সমস্ত বাগান কিন্তু মনে হতো একজনের, মানে ডিভাইডেড, যেটা মানে বিভক্ত করার বিষয়টা ছিল না। এখন কিন্তু যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, মানুষ বাড়তেছে, যার কারণে বন বনভূমি কমতেছে। দেখাতে চাই, ঠিক আছে। আর এগুলো কিন্তু এখানে থেকে দেখতে মনে হচ্ছে অনেক ছোট কিন্তু অনেক বিশাল দেখেন। আর এগুলো বাজার মূল্য 200 থেকে 250 টাকার মতো হতে পারে, তাই না? আমি তো জানি না, তবে আমার আইডিয়া অর্থাৎ বাজারের যে আমি মূল্য দেখলাম, আমি গত সপ্তাহে নাটোরে লিচু কিনেছি, এই সাইজের লিচু কিনেছি 220 টাকা দিয়ে। আর গতকাল চট্টগ্রামে কিনেছি 230 টাকা দিয়ে। তো সেক্ষেত্রে আমি একটু আপনাকে দেখাই, আপনারা ভিডিওটা লাইক দিবেন, শেয়ার দিবেন। আমি আনকাট দেখাচ্ছি, সেই সাথে এখানে কিছু ছোট ভাই এবং বাগিনা আছে। এই গাছে কিন্তু লিচু তুলে ফেলছে, অর্থাৎ ভেঙে ফেলছে। আর ওই গাছও কিন্তু তুলে ফেলছে, আর এই গাছ কিন্তু লিচু ভর্তি আছে। আর সামনে যত সব গাছ দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম গাছ লিচু ভেঙে ফেলছে। তো আমরা যখন লিচু গাছ থেকে ছেড়ে ফেলে, তখন ওটাকে বলে ভাঙা, তাই না? হ্যাঁ, ওটাই। আচ্ছা, এটা হচ্ছে মেন কথা, আর লিচু ছিঁড়তে চাই। আর এখানে কিন্তু শত শত লিচু আছে, আমি এখান থেকে একটা ছিঁড়বো, যদিও বা যারা মালিক পক্ষ আছে ওদের একটু কষ্ট হবে। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ছিঁড়বো আর কি, এখান থেকে যেটা সুন্দর সেটাই ছিঁড়বো। দেখেন, একটু ধরো তো, ক্যামেরাটা ধরো, এভাবে ধরো। তো দেখাই, টেনেছিলাম। হ্যাঁ, দেখেন কি সুন্দর। আমার কিন্তু খাবেন কিনা জানি না, দেখেন কোনো পোকা নাই, একদমই খুব সুন্দর। আর লিচু যখন খাবেন তখন দুই হাত ধরে খেতে হবে, কারণ দুই হাতই পরিষ্কার করে নেবেন। আজান দিচ্ছি, ঠিক আছে? ভিডিওটা লাইক দিবেন, শেয়ার দিবেন। আপনারা বেশি বেশি দেশীয় ফল খাবেন, আম খাবেন, কাঁঠাল খাবেন, লিচু খাবেন সীমিতের মধ্যে। বেশি যদি লিচু খান স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে, যেটা আমি গত পরশু দিন একটা নিউজে দেখলাম, এটা মেনে চলবেন। ধন্যবাদ।